আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম অনলাইন বুস পিডি ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব dpearn.com এই ওয়েবসাইটটা নিয়ে। বন্ধুরা, অনলাইন থেকে যারা ইনকামের জন্য খোঁজাখুঁজি করেন বিভিন্ন প্ল্যাটফর্মে, যেমনটা আমরা বসে খুঁজি ইউটিউব অথবা গুগলে, অনলাইন থেকে ইনকাম করার পদ্ধতি অথবা মোবাইল দিয়ে কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায়, সেই বিষয়ে যখন আমরা খোঁজাখুঁজি করি, dpearn.com এই ওয়েবসাইটটি কিন্তু একাধিকবার আমাদের সামনে আসতেছে। যারা অনলাইন থেকে ইনকাম করতে চান তারাই জানেন, ইতিমধ্যে এই ওয়েবসাইটে অনেকে ডিপোজিট করেছেন, আবার অনেকে ডিপোজিট করবেন বলে ভাবছেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তখন আপনারা ডিপোজিট করবেন। আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখার পর আপনি সিদ্ধান্ত নেবেন আপনি এই ওয়েবসাইটে ডিপোজিট করবেন কিনা। আর যারা অলরেডি এখানে ডিপোজিট করেছেন তাদের জন্য সমাধান রয়েছে। বন্ধুরা, আপনারা এই ওয়েবসাইট সম্পর্কে জেনেছেন ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে, আপনারা যে ভিডিওগুলো দেখেছেন এই ওয়েবসাইটের, যেখানে আপনাদেরকে দেখানো হয়েছে উইথড্র প্রুফ বিকাশ অথবা নগদের মাধ্যমে, আপনাদেরকে উইথড্র প্রুফ হিসেবে দেখানো হয়েছে, তারপর আপনাদেরকে এখানে কিভাবে ইনকাম করতে হয়, কিভাবে ডিপোজিট করতে হয় সবকিছু দেখিয়েছে। অনেকেই কিন্তু এই ভিডিওটা দেখে আপনারা ডিপোজিট করতেন না, মানে আমার ভিডিও না, ওই বিজ্ঞাপনের ভিডিওটা, ওই বিজ্ঞাপনের ভিডিওটা দেখে অনেকেই ডিপোজিট করতেন না। কিন্তু ডিপোজিট করার পিছনে একটা লজিক কাজ করে, সেটা হচ্ছে যে ওই ভিডিওর নিচে যে কমেন্ট গুলা, ওই কমেন্ট গুলা পড়ে আপনাদের মনে হয় যে না, আমারও একটু ট্রাই করে দেখা দরকার। ঠিক আছে, যেমনটা এই কমেন্ট গুলো, এই ধরনের কমেন্ট গুলা ওইখানে থাকে। যেমন এখানে দেখেন, একজনে বলতেছে আমি এখানে 3,000 টাকা ডিপোজিট করে 7 দিনে 10,000 টাকা উইথড্র করেছি। তারপর দেখেন এখানে আরো একাধিক কমেন্ট রয়েছে, এই কমেন্ট গুলা পড়ে কিন্তু আপনারা উৎসাহিত হন এই ধরনের ওয়েবসাইটে ডিপোজিট করার জন্য। দেখেন এখানে লিখছে, ধন্যবাদ ভাইয়া এমন একটা অসাধারণ সাইট শেয়ার করার জন্য, এই সাইট থেকে এখন পর্যন্ত 10 বার পেমেন্ট পেয়েছি। এখন এই কমেন্ট দাতারা যারা কমেন্ট করেছে তাদের কমেন্ট গুলো তো আর মিথ্যা হবে না, কারণ একটা ব্যক্তি তো আর এতগুলো কমেন্ট করে নাই, এখানে একাধিক ব্যক্তি কমেন্ট গুলো করেছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, এখানে যে কমেন্ট গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কমেন্ট গুলো হচ্ছে সম্পূর্ণ ফেক কমেন্ট। এগুলো কিনা কমেন্ট, এগুলো পেইড কমেন্ট। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, মাইক্রো জব বুঝে, অথবা SMM প্যানেল রয়েছে যেখানে আপনি কমেন্ট লিখে দিবেন, এই ধরনের কমেন্ট গুলো লিখে দিবেন, আপনার এই কমেন্ট গুলো বিভিন্ন আইডি থেকে করা হবে, 100, 150, 10,000, 20,000 যত কমেন্ট আপনি চান নিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই কমেন্ট গুলো দেখে আপনারা এখানে উৎসাহিত হয়ে ডিপোজিট করে ফেলেছেন। যারা ইতিমধ্যে ডিপোজিট করার পরে প্রবলেমের সম্মুখীন হচ্ছেন তাদের সাথে আমি কথা বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনারা যারা এখানে ডিপোজিট করেছেন, অনেকেরই ডিপোজিট কিন্তু ব্যালেন্সটা এখানে ব্যালেন্সে শো হয় না, মানে আপনি ডিপোজিট করছেন ঠিক, এখানে এই যে ট্যাব পর ব্যালেন্স, এইখানে ব্যালেন্সটা শো করে না, পেন্ডিং হয়ে থাকে, এটা আজীবন এইভাবে পেন্ডিং হয়ে থাকতেছে, শো করতেছে না। দ্বিতীয় হচ্ছে যে আপনি এখানে যাদের ডিপোজিট করছেন কিন্তু ব্যালেন্স শো করতেছে, আপনি এখান থেকে একটা প্ল্যান কিনছেন, প্ল্যান কিনে আপনি এখান থেকে যে প্ল্যান গুলো এখানে তারা দিয়ে রেখেছেন, যে কোনো একটা প্ল্যান কিনছেন, কিনে ইনকামও করেছেন কিন্তু আপনি উইথড্র দিচ্ছেন, উইথড্রটা হচ্ছে না, পেন্ডিং হয়ে আছে। যাদেরই এই ধরনের প্রবলেম গুলো হচ্ছে, এক কথা এখান থেকে প্রতারিত হয়েছেন, কে কত টাকা প্রতারিত হয়েছেন সেটা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনি কমেন্টটা কেন করবেন, আপনি কমেন্ট করবেন এই জন্যই আপনার এই কমেন্ট পড়ে আমাদের অন্যান্য ভিউয়ার্সরা তারা সচেতন হবে, তারা এই ধরনের ওয়েবসাইটে ডিপোজিট করা থেকে বিরত থাকবে। আর আপনিও চাইবেন না যে আপনার মতো করে অন্যরা প্রতারিত হোক। আর ইতিমধ্যে যারা ডিপোজিট করবেন বলে ভাবছেন কিন্তু ডিপোজিট করার নাই, একটু রিভিউ দেখতেছেন, তাদেরকে বলবো এই ধরনের ওয়েবসাইটে ডিপোজিট করা থেকে বিরত থাকেন। দেখেন লোভ বেশি ভালো না, আর আপনি লোভ করতে গেলেও একটু কমন সেন্স খাটাতে হবে যে এই ওয়েবসাইটটা আমাকে কিসের ভিত্তিতে টাকাটা দিবে, বা তার ইনকাম কোথায়, তার ইনকাম কতটুকু যে আমাকে সে এত ইনকাম দিবে, এই যে 500 টাকা দিয়ে সে আমাকে একদম ডেইলি 100 টাকা করে ইনকাম দিবে, এটা পসিবল নাকি? 200 দিন পর্যন্ত এইভাবে ইনকাম দিবে 500 টাকা দিয়ে, যে কোন ব্যবসাটা করে। ঠিক আছে, এখন দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ মানুষকে লোভে ফেলে কোন রকম ডিপোজিট করানো। ডিপোজিট করার পরে এখানে আর আপনি আপনার কোনো কাজ দেয়, আপনি ডিপোজিট করে ফেলছেন, আপনি আবার ওয়েবসাইটটা নিয়ে বসে থাকেন আর ওয়েবসাইটটা লগ আউট করে বের হয়ে যান, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়, আপনি আর এই টাকা পাবেন না। বন্ধুরা, এই ধরনের ওয়েবসাইটে ডিপোজিট না করে একটা রিয়েল মাইক্রোজব ওয়েবসাইট অথবা ইউটিউবিং করেন, অথবা আপনি ফটোগ্রাফিং করেন, অথবা আপনি ইউটিউব অ্যাপ ডেভেলপমেন্ট করেন, গ্রাফিক্স ডিজাইন করেন, হ্যাঁ ওয়েবসাইট ডেভেলপমেন্ট করেন, আপনি এই ধরনের কাজ করে ইনকাম করতে পারেন। কিন্তু না, আমাদের বাঙালি তারা যেখানে রাতারাতি বড় লোক হইতে পারে সেখানে এত কাজ করবে কেন? বন্ধুরা মনে রাখবেন, যেখানে আপনি অল্প অর্থে বেশি মুনাফা পাবেন সেটাই গাবলা আছে। আজকের ভিডিওটা পর্যন্তই, আমার এই ভিডিওর নিচে যারা কমেন্ট করবেন তাদেরকে আমি বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবো অন্য একটা ভিডিওতে, সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।